রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তেলিয়ামুড়া মহকুমায় উন্নয়নের কাজকর্ম যেন থমকে দাঁড়ায়। হীরা রাজ্যে দীর্ঘ বছর ধরে রাস্তার বেহাল দশা, নেই সংস্কারের কোনো উদ্যোগ, এমন অভিযোগ জানালেন এলাকার মানুষ। এমন ঘটনা তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন বাবুমণি এডিসি ভিলেজের বাবুমণি পাড়া এলাকার 4 নম্বর ওয়ার্ডে। উক্ত রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ধরে নাজেহার অবস্থায়, এতে ছোট মাঝারি যান চালক সহ এলাকাবাসীরা দুর্ভোগের শিকার। ঘটনার বিবরণে জানা যায়, উক্ত বাবুমণি পাড়া এলাকায় 100-এর অধিক উপজাতি পরিবারের বসবাস, এর মধ্যে অধিকাংশ পরিবারই কৃষিজীবী। ওই এলাকার কৃষকদের কৃষিজ ফসল বাজারজাত করতে ব্যাগ পেতে হচ্ছে রাস্তার এমন চরম অব্যবস্থার কারণে। জানা যায়, রাঙ্খলপাড়া থেকে বাবুমণি পাড়া হয়ে তৈধু যাওয়ার রাস্তাটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বাবুমণি পাড়া এলাকায় 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর অতুল দেববর্মা সহ নেতাতন্ত্রের নেতাবাবুরা ভোটের প্রাককালে রাস্তাঘাট সংস্কারে মুখ ভরা আশ্বাস দিলেও ভোট পর্ব সাঙ্গ হতে বিধায়ক সহ নেতাতন্ত্রের নেতাবাবুদের অণুবীক্ষণ যন্ত্র দিয়েও উক্ত এলাকায় খুঁজে পাওয়া যায় না, এমনটাই অভিযোগ এলাকার উপজাতি গিরিবাসীদের। পরে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এই ভগ্নদশাগ্রস্ত রাস্তাটি পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন। পরে মন্ত্রী আশ্বাস দেন, খুব দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হবে। এখানে আয়া দেখলাম বাবুমণি রাঙ্খলপাড়া, এই রাস্তাগুলো খুব অবস্থা খারাপ। এটা তেলামুড়া ব্লক আন্ডারে পড়ে। এই রাস্তাগুলো রাঙ্খলপাড়া তো তুইদু খুব শর্টকাট রাস্তা। আমি আগে এই রাস্তা আমি চলাফেরা করি, আমি জানি যে খুব ভেল অবস্থা। সেটাকে আমি আজকেই বলবো, বিডিওকে বলবো, যাতে এটা টেম্পোরারিভাবে আপাতত চিফ দিয়ে এটা বড় করার জন্য আমি বলবো। কারণ আমরা জানি ট্রাইবেল এলাকাতে, এডিসিয়ার এলাকাতে আমাদের রাস্তাঘাট খুব শোচনীয়। সেই ব্যাপার নিয়ে আমি আজকে এখানে আসলাম। আমি দেখলাম আমার নিজের চোখে, এটা খুব দুর্ভাগ্য। আমি বিডিওকে ইভেন ইঞ্জিনিয়ারকে আমি বলবো যাতে এটা টেম্পোরারি এটা ঠিক করার জন্য আমি আজকে এই ভিডিও সাহেব নাহলে আমার ইঞ্জিনিয়ারকে এই তেলেমোড়া এলাকাতে আমি বলবো। এটা তো অনেক বছর 100-200 পরিবার আছে এখানে, 100-200 পরিবার, বিশেষ করে আমাদের রাঙ্খল জনজাতি এখানে আছে, কাইপ্যাং রাঙ্খল মলসুম এখানে বসবাস করে। আর এটা খুব আমাদের শর্টকাট রাস্তা, তুইদু যাওয়ানে একটা রাস্তা আছে, কিন্তু এটাকে আমরা অবশ্যই আমি আজকে নিজের চোখে দেখলাম। এটাকে আমি অবশ্যই আগামী দিনের জন্য এই রাস্তাকে আরও ডেভেলপ করার জন্য আমি অবশ্যই আমি চেষ্টা করব। অবশ্যই আমি এটা আমি বলবো, আমি তো ঠিক জানি না, আমি এই এলাকা বিধায়ক উনিকে আমি বলবো যাতে তাই নিজেই এখানে আয়া দেখার জন্য উনিকে আমি রিকোয়েস্ট করবো। কারণ অবশ্যই আপনারা সব জানেন, আমরা তো প্রায় 3 বছর আমরা সরকার আছি, 3 বছর মাথায় আমরা যেটা করেছি আমরা করে থাকি, আমরা করব। আমরা জানি ওখানে আমরা স্পেশাল প্যাকেজও পেয়েছি, স্পেশালি ট্রাইবেল বেল্ট এডিসিকে এরিয়াকে উন্নতি করার জন্য আমরা ইদানিং আমাদের 1300 কোটি টাকা আমরা প্যাকেজ পেয়েছি, এইগুলো এখানে আমরা লাগু করব। কারণ আমরা জানি এডিসি এরিয়াতে আমরা ফান্ড নেই, ইনফ্রাস্ট্রাকচার ভালো নেই, সেটাকে আমরা আরও স্পেশাল ট্রাইবেল বেল্টে আমরা ডেভেলপ করার জন্য রাস্তাঘাট পানীয় জল সব কিছু সেটাকে আমরা উন্নতি করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। রাস্তাতে সিপিএম আমল থেকে ওই 25 বছর করে সিপিএম আইতেছে, এই সময় থেকে ওই রাস্তা তো খারাপ, কিন্তু অনেকটা অ্যাপ্লিকেশন দিছে, এসডিএম দিছে, আর ওই ব্লকে পিডব্লিউ দিছে, অনেক জানাইছে, কেউ রে তুলনা করে না, কেউ খোঁজ খবর নাই, কিন্তু ওখান পর্যন্ত রাস্তা তো খারাপই, অতই যাইতে পারে না, মানুষই হাঁটতে অনেক অসুবিধা হয়, আর সাইকেল যে কোনো ওই যাইতে পারে না, ধাক্কা ধাক্কা দিয়া ওই ঠেলা, অনেক গরিব লোক তো ঠেলা দিয়ে বাস টানে, লাকড়ি টানে, এতই টানতে পারছে না, অনেক কষ্ট পাইতেছে এই রাস্তার লগে। এখন ওই ইয়েটা মেন হইলে এত শর্টকাট, তৈদু ওই তো রাঙ্খল বাজার থেকে তৈদু শর্টকাট রাস্তা আর কি, ওই তো ইটবাট্টার রাঙ্খল বাজার থেকে তৈদু বাজার পর্যন্ত যায় এই রাস্তাটা না, এই রাস্তাটা
अखन आम्रा चाय केमने बाबे ए सरकार थकते नहीं वही रास्ता तो ठीक हो तो पारे ये तो चाय आर के वही बीजेपी अखन तो सरकार किया से बीजेपी सरकार से अखन तो एर जन्ना आम्रा चाय बीजेपी सरकार थकते आम्रा ए रास्ता बालो हो तो चाय आर के आर अनेक ये तो बाबूमुनि एरिया पड़े आर के बाबूमुनि रंगखल पारा एरिया पड़े सब डिविशन तो तेलमुरा सब डिविशन वही तो ब्लॉक तेलमुरा अंदर ब्लॉक पड़े आर के एरिया पूर्व शुद्ध कुरकुरी इलाका हाँ कत नंबर वार्ड चार नंबर वार्ड अंदर चार नंबर वार्ड अनेक समस्या पड़ते से ये रास्ता लगे यह से बीजेपी नेता से बीएससी चेयरमैन से बीएससी चेयरमैन रोई कोई तो सहित हो है कोनो खुश पत्ता ना है बीएससी चेयरमैन अमरा इलाके हो पड़े चार नंबर वार्ड बीएससी चेयरमैन हो कोनो नेता रो यो कर से ना कोनो खुश खबर ना अमरा एप्लीकेशन दिसे ब्लॉगे अनेक बार दिसे तो कोनो यो तुलना करे ना कोनो खुश खबर ना है बीएससी चेयरमैन का नाम पद्म कुमारी रंगखल अंत तो अखन हे चलाए यो बीएससी चेयरमैन हे अखन पावर आसे तो यो अखन पर्यंत कोनो खुश खबर नाय यार के परिवार बसबास ए एलाकाते प्राय 100 परिवार मत आसे ओई तो रंगखल बाजार थेके ए बाबूमणि अंदारे अनेक परिवार आसे सबाई की ए पद धरे चलाचल करे हां तो सब पर चलाचल ए पर चलाचल करे तो रास्ता समस्या कि ओई बाबूमणि पारा তেলিয়ামুড়া থেকে আমরা ওইদিকে শর্টকাট যাওয়ার জন্য আমরা তিনজন আসিলাম ওই বাবুমণি পাড়া রাস্তাটা ওই দেখেন না কিরকম অবস্থা যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে রাস্তা ওইটা পুরাটাই এরকম প্রায় তৈদ পর্যন্ত এমনি শর্টকাট লাগতো আগে রাস্তায় মোটামুটি ভালো ছিল যে সময় সময় 10-15 মিনিট এখন তো এক ঘন্টাও যাওয়া যায় না কতদিন ধরে এরকম অবস্থা এরকম প্রায় 2-2.5 বছর 3 বছর মতো হবে আমরা এখন তেলিয়ামুড়া থেকে ওমপি যাওয়ার জন্য তিনজন আসলাম আওয়ার পরে দেখছি এই রাস্তার এইরকম অবস্থা যাওয়া যাবে সঠিক কি বলতে পারছি না হ্যাঁ হ্যাঁ ওই রাস্তাটা সংস্কার করানো খুবই গুরুত্ব ওইদিকে তো আরো খারাপ রাস্তা ওইদিকে তো যাওয়া যায় না বাইক ঠেলে নিয়ে যাইতে হবে ওইদিকে আবার হে আবার বাইকটা ঘুরাইছে কি যাওয়া যাবে না যাওয়া যেত না ঠিক নাই যে কোনো সময় ওই দেখেন না বাজার টাজার সব ওই রাস্তা দিয়ে ওই দিন আসছিলাম আমরা বাজার টাজার সব ভাঙছে তাইলে তবু শর্টকাট মনে করে আমরা আবার আসি আর কি দেখি কাজটা কি ঠিক হয়েছে নি হয়েছে না ওই আর কেউ আগের মতো ওই রাস্তা আমার সমস্যা হলো এই রাস্তার অবরোধ যাইতে পারে না খুব কষ্ট এখান থেকে মানে এই এই রমের রাস্তা খারাপ কমসে কম 2-2.5 কিলোমিটার হইব এটার উপরে হইতে পারে এটা ইছলিং দিছে শুধু ইছলিং দেওয়ার পরে কিতা হইছে আবার পিডব্লিউ দিও ইয় কাগজপত্র ব্লক যাতে কিছু সব দিয়া দিছে তারে লক্ষ্য করে না এরপরে দা এখন আইপিএফটি আর বিজেপির ইয় অধীনে আমরা তো চাইছি এই রাস্তা ভালো হওয়ার জন্য তার আমরা এমএলএ অতুল একবার আইসি দেখতে আইসি আবার রাস্তা হই না এটা এটা আমরা গ্রামের লোক চাই এই রাস্তা যাতে ভালো হোক এই রাস্তাটা কমসে কম 10-12 বছর হয়েছে জানানো হয়েছে ব্লকে ব্লকে জানানো হয়েছে এসডিএমে জানানো হয়েছে পিডব্লিউ দিতে জানানো হয়েছে এরপরে আমরা ইয় বিএসসি চেয়ারম্যান ওই জানানো হয়েছে আমরা এমএলএ জানানো হয়েছে আমরা কোনো লক্ষ্য করে না তারা কি কয় তারা কইছে এই রাস্তাতে হইব 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 এরপরে তা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইয় ঘুর ঘুরতে আইতেছি এই এই রাস্তা রাস্তাতে আমরা সবাই নেতারতে জিঙাই আমরা সবাই যে নেতারা আইলে তারা জিঙাইছে জিঙার পরে কিতা কয় এই রাস্তাটা তো হইব 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 কয়া আপাতত এখন পর্যন্ত 10-12 বছর হয়ে চলতেছে তবু ভালো হইব কাকার মুখ শুধু মুখ মুখ হইল ভালো হইব এটা তো পিডব্লিউ দিয়ে ইয়া নেওয়া হয়েছে কয়া এতে রাস্তা ভালো হইব ভালো হইব আমরা তো গ্রামের লোক তো এই রাস্তা ভালো হওয়ার জন্য খুব অপেক্ষা করতেছি তো অপেক্ষা করতে করতে আপাতত 12-13 বছর চলতেছে তবু রাস্তা ভালো হয় না এই এলাকায় কত পরিবারের বসবাস
এলাকাতে কম সে কম রাঙ্খল থেকে তৈদু এই এলাকাতে কম সে কম 100 পরিবারের উপর বেশি হইতে পারে। এলাকাটার নাম কি? এলাকাটা হইল পূর্ব সরদুকর করে কাইপিং রাঙ্খল, পূর্ব সরদুকর করে পঞ্চায়েত। এই এই এলাকা হইল 4 নম্বর ওয়ার্ড বাবুমণি পাড়া। এই রাস্তা ধরে না এতেই সরকার তৈসিনরায় থেকে রাঙ্খল থেকে এইটা তৈদু যাওন যায় সরকার। এই রাস্তায় সবচেয়ে সরকার অমরপুর রংপুর সব যাওন যায় এই রাস্তা ধরে। আমরা দাবিতে চাইতেছি গ্রামের লোক সবসময় গ্রামের লোক এই আমরা আমরা রাস্তা ঠিক করে না। আমরা গ্রামের লোক আমরা সব লোক এখানে সবাই একমতে থাকিয়া কইছে এই রাস্তা যদি কইতাছে PWD-র কইছে, নেতারও কইছে, নানান রকম একজুটি ইঞ্জিনিয়ার যে লোক আইলেও কইতাছে এই রাস্তা ঠিক হওয়ার জন্য, তবু হয়নি। ভিউরো রিপোর্ট, তরঙ্গ টিভি।